আর সেবারে মালদার খবরে রাতে ফের বোমা শব্দে কেঁপে উঠল মালদার চাঁচল। কদম বাঙ্গাল এলাকায় একটি মেলা বসেছে, সেই মেলাতেই বিস্ফোরণ হয়, আহত হয়েছেন 6 জন বলে আমরা জানতে পারছি। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় সিংহ। রণজয়, এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে? এখনো পর্যন্ত এই ঘটনায় কারা অভিযুক্ত, কারা ঘটিয়েছেন বা কারা এর সঙ্গে যুক্ত রয়েছেন সেই বিষয়ে নিশ্চিত ভাবে পুলিশ প্রশাসন কিছু জানাতে পারছেন না। যদিও পুলিশ প্রশাসন জানাচ্ছেন যে স্থানীয় দুষ্কৃতীরা এই ধরনের কাজ করেছেন, কারণ মেলা প্রাঙ্গণে যে ধরনের বিস্ফোরণ ঘটেছে তার সঙ্গে কোনো বড় নাশকতা নেই এমনটাই কিন্তু জানাচ্ছেন। কিন্তু যেহেতু বোমা বিস্ফোরণের ফলে যে 6 জন আহত হয়েছে তাদের ইঞ্জুরি রিপোর্ট দেখার পর পুলিশের অনুমান হচ্ছে স্থানীয়ভাবে দুষ্কৃতীরা এই বোমা বানিয়েছিলেন মেলা প্রাঙ্গণে অশান্তি সৃষ্টি করার জন্য, কোনো দুষ্কৃতি কর্ম করার জন্য এই ধরনের বোমা বোমা তৈরি করেছিলেন এবং সেটা বোমা মজুদ ছিল মেলা প্রাঙ্গণে এবং সেটা বিস্ফোরণ ঘটে যায় এবং তার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। এবং তার ফলে পুলিশ যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের এখনো চিহ্নিত করতে পারেনি। পুরো ঘটনা জেনে কিন্তু চাঁচল এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং এখনো পর্যন্ত যারা আহত রয়েছেন তাদের চাঁচল মহকুমা হাসপাতালে ভর্তি করা রয়েছে এবং এখনো পর্যন্ত রাজ্য সিআইডি দপ্তরের যে কর্মীরা রয়েছেন এই জেলাতে কাজ করেন তারা ঘটনাস্থলে গেছেন, বোমের বোমের নমুনা সংগ্রহ করছেন এবং এবং যারা ইঞ্জুরি রয়েছে তাদের যেখানে ইঞ্জুরি রয়েছে সেগুলো প্রস্তুত করছেন এবং পুরো রিপোর্ট দেওয়ার পরেই নিশ্চিতভাবে বলা যাবে কি ধরনের বোমা এখানে মজুদ করা হয়েছিল। উপায়ন, ধন্যবাদ রঞ্জয়। গন্ডগোল করছিল কিছু বহিরাগত দুষ্কৃতি, তো এটা বসে একটা সামাজিকভাবে একটা আলোচনায় বিচার হয়েছিল, কিন্তু গতকালকেই সেটা হয়েছে, ক্ষমা চাওয়াতে বি একটা মিটমাট হয়ে গেছে। তারপর হঠাৎ করে আজকে মেলাতে বোমিং হয়েছে, তাতে আমি যে এলাকা থেকে নির্বাচিত সদস্য সেখানকার 3-4 জন উন্ডেট হয়েছে এবং বাইরের আরও 3-4 জন উন্ডেট হয়েছে। চাঁচলে এরকম ঘটনা হয়নি এবং পুলিশকে ইনকোয়ারি করে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। পুলিশের যদি বক্তব্য চকলেট বোম হয় তাহলে 5 জন উন্ডেট কীভাবে হবে, তার মধ্যে 2 বাচ্চা। পরশুদিন একটা দোকানদারের সঙ্গে সৈয়দ নামের হবিনগরের সৈয়দ নাম ওর সঙ্গে একটা দোকানদারের গণ্ডগোল হয়, তাতে এক দুথাপড় মারামারি হয়, দোকানদারটাকে মেরেছে, এলে একটা গণ্ডগোল হয়ে সেটা সেদিন থেমে যায়। কালকে সেটা ওদের গ্রামেরই লোক, ক্লাবের লোক বসে সেটাকে মিউচুয়াল করে দেওয়া হয়েছে। তারপরেও আজকে মেলার মধ্যে একটা বোম ব্লাস্ট হয়।